কাকুলিয়ার বাড়িতে তিনতলায় প্রথমে খুন হয়েছিলেন গাড়ি চালক, তখনও দোতলায় বিশ্রাম নিচ্ছিলেন সুবীর চাকি। কিছুক্ষণ পর আততায়ীদের হাতে একই পরিণতি হয় তাঁরও। জোড়া হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছে পুলিশ, অর্থাৎ একটু আগে গাড়ি চালকের পরিণতির কথা টের পেলে হয়তো পালিয়ে বাঁচতে পারতেন এই কর্পোরেট কর্তা। পুলিশ সূত্রে খবর, খুনের দিন কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তার গাড়ি চালক রবীন মণ্ডল আগে কাকুলিয়ার বাড়িতে পৌঁছন। সুবীর চাকি বাড়ির দোতলার ঘরে বিশ্রাম নিতে চলে যান। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় ভিকি ও তার সঙ্গীরা। বাড়ির দরজা খুলে দেন সুবীর চাকির গাড়ি চালক রবীন মণ্ডল, তিনি ভিকিদের ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখান। পুলিশ সূত্রে দাবি, তিনতলায় গিয়ে প্রথমে রবীন মণ্ডলকে খুন করে ভিকিরা, তখনও দোতলায় নিজের ঘরেই ছিলেন সুবীর চাকি। গাড়ি চালকের পরিণতির কথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। এরপর তিনতলা থেকে দোতলায় নেমে এসে সুবীর চাকির ঘরে গিয়ে তাকে খুন করে ভিকি এবং তার সঙ্গীরা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই খুনের উদ্দেশ্য ছিল লুটপাট। তবে এমন বিভৎস ঘটনার বিপক্ষে আরো বড় কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত মিঠু হালদার সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে এক এক সময় এক এক রকম বয়ান দিচ্ছে। ভিকি সহ আরো তিন অভিযুক্ত ধরা না পড়লে এবং তাদের একসঙ্গে জেরা না করলে খুনের কারণ পরিষ্কার হবে না। কিন্তু ভিকি সহ এই তিনজন এখন কোথায়, তাদের ধরতে তদন্তকারীদের এত বেগ পেতে হচ্ছে কেন? পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারি এড়াতে পলাতক অভিযুক্তরা ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছে, ঠিক যেভাবে জায়গা পাল্টে পুলিশকে বিভ্রান্ত করতে চেয়েছিল ধৃত জাহির গাজী। তদন্তকারীদের দাবি, পুলিশের নজর এড়াতে সুদূর সুন্দরবনের দ্বীপ বুড়াবুড়ির তটে গা ঢাকা দিয়েছিল জাহির। তার খোঁজে বৃহস্পতিবার রাতে সেখানে পৌঁছয় কলকাতা পুলিশ ও সুন্দরবন জেলা পুলিশের দল। তবে পুলিশের আসার খবর যাতে সে পায় সে ব্যবস্থা জাহির আগেই করে রেখেছিল। পুলিশ রাতে সেখানে পৌঁছতেই রাস্তায় কুকুরের দল চিৎকার জুড়ে দেয়। তা শুনেই পুলিশ এসেছে বুঝে জায়গা পাল্টে ফেলে জাহির। সারা রাত ওই দ্বীপে পড়ে থাকে পুলিশ। শেষে শুক্রবার সকালে জাহিরকে গ্রেফতার করে তারা। এবার মূল অভিযুক্ত ভিকি এবং তার বাকি সঙ্গীদের কতদিনে ধরতে পারবে পুলিশ, সেটাই দেখার। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।